আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মাদানি চ্যানেলে দেখার জন্য। এই যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আমরা বিভিন্ন ঘটনা বলি, বিভিন্ন জিন্দেগি সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নবী রসুলদের বিভিন্ন উক্তি, বিভিন্ন বাক্য, যেমন কর্ম তেমন ফল, তাদের হায়াতে জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাল্লাহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরম, লজ্জা, হায়া, যাকে আমরা বলি লজ্জা সরম, যাকে বলা হয় আর কি, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, ইনশাল্লাহ শুনব, শ্রবণ করব। এই লজ্জা সরম ইসলামের সাথে তার কত গভীর সম্পর্ক। আসুন তার আগে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বরকত সম্পর্কে একটা হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা এই রকম, যে ব্যক্তি কিতাবের মধ্যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত ওই কিতাবে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, দরুদ শরীফ থাকবে, ফেরেশতা তার জন্য মাগফিরাতের ক্ষমার দোয়া করতে থাকবে। মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমাদের সম্ভব হয় যখন আমরা কোনো খত বার্তা লিখি বা কিতাবে লেখা বা যে কোনো কিছুর অভ্যাস হয়, যদি এই দরুদ শরীফ লেখার যদি অভ্যাস হয়ে যায়, তাহলে এই কিতাব, এই পাণ্ডুলিপি, এই বুক যতদিন থাকবে এই দরুদ লেখার কারণে আমার আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে। বিদায় আমাদের উচিত দরুদ শরীফ লিখি, দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পড়ার মধ্যে নিজের হায়াতকে অতিবাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি লজ্জাশীল বলা হতো। উনি অনেক বেশি লজ্জাশীল, লজ্জা, লাজুক, সরব, হায়ার, পেকর, অর্থাৎ বেশি পরিমাণ লজ্জা করতেন, শর্মাতেন। এই উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসতেছে, উনি নিজেই বলে, আমি যখন গোসলখানায়, বাথরুমে, বন্ধ বাথরুমে গোসল করি, তখন আমি আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে দৃষ্টিকে নত রাখি, অবনত হয়ে থাকি। অর্থাৎ একা বাথরুমে কেউ নাই, তারপর আল্লাহ তাআলার লজ্জা, শরম, হায়া উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বিভোর করে রাখতেন, ওখানে উনি নত মস্তক, দৃষ্টি নত অবস্থায় থাকতেন। এই উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস শরীফ, প্রিয় আকা দুন জাহানের বাদশাহ, আমাদের নবী, আপনার নবী, সকলের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হাদিসের খুলাসা এরকম, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল ব্যক্তি হচ্ছে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব বেশি লজ্জাশীল। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি লজ্জাশীল? আমরা কি হায়া শরমের সাদরে আসি না? আমার কর্মকাণ্ড, আমার আচার ব্যবহার, আমার উঠা বসা, আমার দৈনন্দিন জীবন এই লজ্জা শরমের বাইরে, এটাও দেখার বিষয়। কারণ লজ্জা শরম এটা ইসলামের সাথে, ইমানের সাথে, মুমিনের সাথে অতপুতভাবে জড়িত, এটাকে
ফেলে দেওয়ার, রেখে দেওয়ার, ত্যাগ করার এটা কোনো বস্তু নয়। এই লজ্জা শরম যার কাছে যত বেশি, তার জিন্দেগীর সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তার মধ্যে তত বেশি। যেমন হযরত সাইয়্যিদুনা ফকীহ আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাই, উনি এই লজ্জা শরম সম্পর্কে বলেন, লজ্জা দুই প্রকারের। এক, লোকের ব্যাপারে লজ্জা, মানুষের ব্যাপারে। দুই, আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা, অর্থাৎ মানুষকে দেখে লজ্জা সরব, আর একটা আল্লাহ তাআলার প্রতি লজ্জা সরব। এই লোকের ব্যাপারে লজ্জা সরব কিন্তু আমাদের অনেক। হ্যাঁ, আপনি দেখবেন আমরা যে কোনো একটা কাজ করতে যাই, প্রথমে বলি লোকে কি বলবে, লজ্জা লাগতেছে, যাকে আমরা লোক লজ্জা বলি। এই লোক লজ্জায় কিন্তু আমরা অনেক সময় বেঁচে যাই, অনেক সময় অনেক কাজ করি না, করা থেকে বিরত থাকি, কারণ লোকে কি বলবে। সর্বাধিক যে লজ্জাটা প্রাধান্য পায় সেটা হচ্ছে মানুষের লজ্জা, এটাও ভালো, খারাপ না, কিন্তু মানুষের চাইতে বেশি লজ্জা করা দরকার আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, মালিক ও মতিনকে। দেখেন আমি বদ্ধ ঘরে আসি, আবদ্ধ ঘরে আসি, কেউ দেখে না, বেডরুমে আসি বা ড্রয়িং রুমে আসি বা নিজের বাসায় আসি বা ঘরে আসি বা অফিসে আসি, একাকি, তখন কেউ না দেখলেও কিন্তু আল্লাহ দেখে। আল্লাহ তাআলার নজর থেকে, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ আল্লাহ থেকে ছুপাইত নাই, এবং বন্দার অন্তরে কি আছে এটাও আল্লাহ জানে। যেভাবে আমরা লোকের লজ্জায় বিভিন্ন কাজ কর্ম পরিহার করি, হারাপ, আবার অনেক আছে লোক লজ্জার বইয়ে যেটা করার নয় সেটাও করে না, সমাজের সাথে আমাকে ম্যাচিং করতে হবে, তাল মিলাতে হবে, নাহলে লোকে আমাকে লজ্জা দেবে না। আমরা ভালো কাজে লজ্জা করতে নাই, খারাপ কাজে লজ্জা করি, আর মানুষের চাইতে বেশি লজ্জা করি কাকে, আল্লাহকে। এখন আমি মানুষকে কেউ দেখবে বলে হয়তো কিছু এমন কাজ করি না বা বলি না, কিন্তু আল্লাহ তাআলাকে যদি লজ্জা করি লাভ কি, হারাম থেকে বেঁচে যাব, গুনাহ থেকে বেঁচে যাব, যার আজাব থেকে বেঁচে যাব। এই লজ্জা এটা এমন একটি জিনিস, এটা ইসলামী বিধানের মধ্যে এই লজ্জাটা অতপুতভাবে এত গভীরভাবে জড়িত, কারণ যার কাছে লজ্জা নাই, আমাদের সমাজে একটা প্রচলিত কথা, তার কাছে ইমান নেই, অথচ ইমানের অংশ, ইমানের অংশ বলা হচ্ছে লজ্জাকে, হায়া সরমকে। কিন্তু এই হায়া সরম আজকে মুসলমান সমাজের মধ্যে কোথাও যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আজকে ছেলে বাপের, মা কন্যার, আমাদের ওভারঅল অ্যাক্টিভিটিস যেন বেহায়া মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছে, বেহায়ার প্রতিযোগিতা যেন খুব দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে। লজ্জা কই, অথচ লজ্জা আমাগো দেশের ভাষায় বলা হয় নারীর ভূষণ, আর লজ্জা মুমেনের ইমানের একটি অংশের মধ্যে অংশ। এক নারী বলি পুরুষ বলি উভয়ের ক্ষেত্রে যেন লজ্জাটা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে, আর এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণে আজকে আমার আপনার মধ্যে অবাধ মিলামিশার একটা পরিবেশ হয়ে গেছে, অবাধ আড্ডার, ছেলে মেয়ের অবাধ ঘোরাফিরি বেড়ানো, এই অবাধ আড্ডা, অবাধ ফ্রি মাইন্ড, হায়া সরম যখন দূর হয়ে যায়, তখন আমার আপনার যে একটা মনুষ্যত্ব এটাও কিন্তু চলে যাচ্ছে। আজকে আমার আপনার অবাধ মিলামেশার কারণে আমার আপনার ঘরে বলেন, সমাজে বলেন, এলাকায় বলেন, মহল্লায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, বাইরে বলেন, সর্বক্ষেত্রে ভয়ানক সুনামির মতো গুনার ভাইরাস আমাকে আপনাকে গ্রাস করে নিচ্ছে। শুধু লজ্জার এই একটি
কয়েকটা শব্দের সমষ্টি এই বাক্যটি কথাটাকে ত্যাগ করার কারণে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি কাজের পূর্বে চিন্তা করি আল্লাহ তাআলার দরবারে এর জবাবদিহিতা কি হবে, কি জবাব দেব। কারণ লজ্জা সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, লজ্জা চরিত্রের মধ্যে, হায়া শরম চরিত্রের মধ্যে একটা বিশাল প্রভাব রাখে। যে মহিলা বা যে পুরুষের লজ্জা শরম নাই, দেখবে তার চরিত্রের মধ্যে খারাপই বেশি, তার চরিত্রের মধ্যে খারাপির সংখ্যা বেশি। আর যার কাছে লজ্জা আছে, শরম আছে, হায়া আছে, ঈমানের মজবুতি থাকার কারণে তার চরিত্র অনেক সুন্দর হয়। অনেক সময় হয়তো রাগ আসে, লজ্জা শরমের বয়ে হয়তো ওই রাগটাকে কি করে দমন করে, অনেক কথা বলতে চায় কিন্তু লজ্জা শরমের কারণে হয়তো এটাকে দাবিয়ে নেয়, অনেক কিছু করতে চায় আল্লাহ এবং মানুষকে ভয় করার কারণে হয়তো এই অনেক কিছু করা থেকেও বেঁচে যায়। কিন্তু যার কাছে লজ্জার এই নাম শব্দ নাই, যে মানুষকেও লজ্জা করে না, আল্লাহকেও লজ্জা করে না, সেই তো পশু নিয়ে। দেখেন পশু জানোয়ার হাইওয়া, তার আকল নাই, লজ্জা শরমের কোনো নাম নাই। কিন্তু আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এই লজ্জার চাদরটা আমরা একটু সবার মধ্যে নিই, ছেলে পুরুষ, ছেলে মেয়ে সবাই, আবার সমস্ত মুসলমান নারী। কারণ যার কাছে যত লজ্জা বেশি হবে তার ঈমানের মজবুতিও তত বেশি হবে। হ্যাঁ, ইসলামের যে ভিত্তি, যে সিস্টেম, যে তরিকা, এর কয়েকটি কারণ। মানুষের কাজকর্ম দুই ধরনের হয়ে থাকে। নাম্বার এক, যার থেকে লজ্জা করা হয় আর যার থেকে লজ্জা করা হয় না। মানুষ কারো থেকে লজ্জা করে আবার কারো কাছ থেকে লজ্জা করে না, এক। এই দুই ধরনের কর্মকাণ্ড আমার আপনার জন্য কি কি সুবিধা বা অসুবিধা নিয়ে আসে। যদি আমরা লজ্জা করি আল্লাহকে, তাহলে লাভ কি? আল্লাহ তাআলার লজ্জার কারণে হারাম থেকে বেঁচে যাব। যদি আমরা আল্লাহকে লজ্জা করি, তাহলে আল্লাহ তাআলার লজ্জা করার কারণে আল্লাহর বিধি বিধানে যত হারাম কাজ রয়েছে এগুলা থেকে বাঁচা আসান হবে। আর যদি মানুষকে লজ্জা করি, তাহলে এই লজ্জা আমাকে দুনিয়াবি বিভিন্ন প্রকারের মুসিবত থেকেও বাঁচিয়ে দেবে। এখন মানুষ কর্মকাণ্ডে দুই দিকে ধাবিত, হয়তো কেউ লজ্জা করে কেউ করে না, আমরা কোন দিকে যাব? আমরা কি লজ্জা শরমের নামকে মুছিয়ে দেব, না লজ্জা শরমের মধ্যে থাকব? আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড বাস্তব জাতির মেরুদণ্ড, কিন্তু যে জাতির মধ্যে লজ্জা শরমের নাম নিশানায় হারিয়ে যায় ওই জাতির ধ্বংস খুব শীঘ্রই, খুব শীঘ্রই। কারণ লজ্জা শরম মানুষের দৈনন্দিন সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত কাজকর্মকে মেনটেন করে রাখে। হ্যাঁ, কিভাবে? আপনার যদি লজ্জা থাকে নিশ্চয় আপনি কাউকে গালি দিবেন না। আপনার যদি লজ্জা থাকে, লজ্জা শরম যদি থাকে, আপনি কাউকে বড় কথা বলবেন না। আর আপনার যদি লজ্জা শরম থাকে নিশ্চয় আপনি ওপেনলি জনস্বার্থ বিরোধী কোনো কাজও করবেন না। আর আপনার যদি, আমার যদি লজ্জা থাকে, বাস্তব আমরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি কর্মের দিকে অগ্রসর হব না। এই লজ্জা শরম, এই যে দুটি কথা, এই কথার মধ্যে আমাকে আপনাকে বেঁচে থাকা দরকার। কারণ লজ্জাশীল এমন, যেমন আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে রয়েছে যার কুলাসা, যখন তুমি লজ্জা করবে না তখন যেটা ইচ্ছা। হাদিস শরীফের মধ্যে কুলাসা এমন, যখন বান্দা লজ্জা করে না তখন সে যেটা ইচ্ছা সেটা করতে পারে, কোনো বাধা নাই। কারণ তার তো হায়া নাই, চাদর নাই, গন্ডি নাই, লাগাম নাই। কিন্তু ইসলাম একটি গন্ডির মধ্যে,
একটি লাগামে একটি ফরিদি রয়েছে, শরিয়ত কোরআন সুন্নাত আহকামের বিধিবিধান। এই জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের সবার লজ্জা করা দরকার, কারণ লজ্জা শরম এটা মানুষকে উত্তম চরিত্রবান বানিয়ে দেয়। আর যার লজ্জা শরম নাই সে ফসুর নিয়ে মনে করো, ফসুদের লজ্জা শরম নাই, এই জন্য যেমন ইচ্ছা তেমন করে। আর মানুষ তো ফসু না, সেই মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ একটা মানুষ। এই জন্য আমাদের উচিত হবে যে যেখানে থাকি সর্বদা লজ্জা করি, ছেলে বাপকে, বাপ ছেলেকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, মা বাপকে, বাপ মাকে, অর্থাৎ সবার ক্ষেত্রে আমরা কি লজ্জাটাকে গুরুত্ব দিই, লজ্জাটা চাদর যেন ফেলে না দিই। আজকে তো আমরা তো অনেক চাদর ফেলে দিয়েছি, ইসলামের অনেক কিছুকে আমরা দিন দিন বয়কট করে যাচ্ছি, কিন্তু এই বয়কট আমার আপনার সমাজে, আমার আপনার ঘরে, আমার আপনার এলাকায় সুফল না উল্টা কুফল নিয়ে আসতেছে। আজকে দেখেন যারা লজ্জা শরমের নাম নিশানা ফেলে দিয়েছে তাদের পরিণতি কি, কবরের আজাব তো আসন্ন এটা আছে, কিন্তু দুনিয়ার মধ্যে দেখেন তাদের অবস্থা খুব করুণ। হয়তো দেখতে লাগে মেকআপে খুব সুন্দর এটা ওটা, কিন্তু বাস্তবে নাই, অন্তরের সুখ শান্তি, পরিবারের সুখ শান্তি নাই। এই জন্য সুখ শান্তির জন্য, ইসলামের সৌন্দর্যের জন্য লজ্জাকে আমরা খুব গুরুত্ব ভূমিকা দিই, কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে যার কুলাসা ইবনে মাজাহ শরীফের এই হাদিস, নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি স্বভাব রয়েছে, একটা কালচার, একটা সিস্টেম, ঠিক তেমনি ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা হায়া শরম। প্রত্যেক জিনিসের একটা যা স্বভাব তার মধ্যে ইসলামের যে সিস্টেম যে স্বভাব তা হচ্ছে লজ্জা শরম হায়া। এই লজ্জা শরম হায়া বিশেষভাবে প্রত্যেক উম্মতের কোনো না কোনো একটা বিশেষ গুণ ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক নবী দুনিয়াতে আসছে, প্রত্যেক নবীর আলেক আলেক উম্মত ছিল, কম ছিল, সম্প্রদায় ছিল, প্রত্যেকের আলেক আলেক একটা বৈশিষ্ট্য ছিল, সবাই আলেক আলেক সিস্টেমে ছিল। আর আমাদের ইসলামের বৈশিষ্ট্য স্বভাব হচ্ছে লজ্জা শরম, লজ্জা। এই জন্য লজ্জা শরম মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নত করে, ঈমানকে মজবুত করার অন্যতম একটা কারণ। এই লজ্জা শরম আপনি দেখবেন একজন মানুষের, আমরা যাদেরকে ভালো মানুষ বলি, অনেস্ট মানুষ বলি, সাদা মনের মানুষ বলি, ট্যালেন্টফুল মানুষ বলি, অল দা বেস্ট মানুষ বলি, যাদেরকে আমরা সুনাম করি, দেখবেন তাদের কাছে লজ্জা শরমের এই গুণে গুণান্বিত। আর যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মকবুল বান্দা, তাদের মাঝে এই গুণে আরো অনেক বেশি, কারণ ইসলাম মানুষকে, ইসলামের বিধিবিধান মানুষকে লজ্জাশীলতার মধ্যে রাখতে শিখায়। আর এই লজ্জাশীল ঈমানকে মজবুত করে দেয়। কিভাবে? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কুলাসা হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরশাদ করেন, যার সারমর্ম হাদিসের এইরকম, ঈমান সত্তর ভাগে, সত্তর শাখায় বিভক্ত, ঈমানের সত্তরটি শাখা রয়েছে, এই সত্তরটি শাখার মধ্যে লজ্জা শরম হায়া একটি শাখা। এখন আমার আপনার আজকের দৈনন্দিন জীবনে চিন্তা করি, এই সকাল থেকে সন্ধ্যা অবধি যে যা কিছু করি প্রত্যেক কাজের মধ্যে কি লজ্জা শরম আছে? যদি লজ্জা শরম থাকতো তাহলে ইসলামী ভাই বা ইসলামী বোন মুসলমান নর নারী নিজের দিকে তাকায়। ইসলাম আমাকে বলছে ভাই মহিলাদেরকে ফর্দা করো, তো যারা ফর্দা করেন এর লজ্জা নেই,
পুরুষকে বলছে মহিলা থেকে দেখা থেকে বিরত থাকো, চক্ষুকে নত রাখো, যারা এগুলো এটা করে না, পরিহার করে না, তার লজ্জা নাই। বলা হয়েছে মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করো না, যারা করে তার লজ্জা নাই। অর্থাৎ এই লজ্জার সাথে একজন মুমিনের, একজন দিনদারের ব্যক্তির সাথে অতপুতভাবে এটা জড়িত, লজ্জা করা চাই। আজকে লজ্জা না থাকার কারণে ঘরে ভাই বোন একসাথে ডান্স করে, একসাথে নাচানাচি করে, একসাথে ফিল্ম ড্রামা দেখে, একসাথে সব ফুর্তি আনন্দ মধ্যে লিপ্ত, অথচ ইসলাম এগুলাকে অ্যাকসেপ্ট করে না। আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাল ফ্রি মাইন্ড, কোনো মাইন্ড নাই, দিল সাফ সব সাফ। ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান, এটা মানা আমার আপনার জন্য আবশ্যক। অথবা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার ভালো মন্দ, আমার এই শারীরিক এবং মানসিক অন্তরের যত জল্পনা কল্পনা কি হবে না হবে সব আল্লাহ ভালো জানে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো জানে। বিদায়, আল্লাহ তাআলা একটা বাইলগ, একটা বাইন্ডিং ইসলামের সিস্টেম আমাকে আপনাকে দিয়ে দিয়েছে, আমরা ওই সিস্টেমকে ফলো করি, নিজের মতো নিজের হায়া সরম লজ্জাকে পরিহার না করি। যদি নিজের মতো যেমন ইচ্ছা তেমন করার ইজাজত হতো মানুষের, তা মানুষের সাথে আর হাইওয়ানের কোনো পার্থক্য নাই, সেম সেম। হাইওয়ান আর মানুষের পার্থক্যর মধ্যে বড় পার্থক্য, মানুষের কাছে লজ্জা সরম হায়া আছে, আর হাইওয়ানের কাছে নাই। যেটা মানুষ বান্দর যেটা করে সেটা মানুষ করা সম্ভব না, মানুষের আকল বিবেক বাধা দেয়। এই জন্য মাদানী চাইলে দর্শকবৃন্দ, আমি আপনি যেই যেখানে আছি, আমরা মুসলমান আল্লাহকে সর্বদা লজ্জা করি, মানুষকেও লজ্জা করি, কিন্তু মানুষের লজ্জা চাইতে হাজার গুণ দাম, হাজার গুণ দামি আল্লাহকে লজ্জা করা। কারণ যার কাছে আল্লাহকে লজ্জা করার এই নিয়ামত এসে যায়, তার জন্য দুনিয়ার মানুষ অটোমেটিক সবকিছু কামিয়াব হয়ে যায়। আমরা লজ্জা করি, আমরা আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহ তাআলাকে লজ্জা করার ফজিলত তো অনেক। আল্লাহকে লজ্জা করি কারণ আল্লাহ সর্বদা দেখে। মানুষকে লজ্জা করার গুণটা ভালো, মানুষ কি বলবে, কিন্তু তার আগে চিন্তা করি আল্লাহ কি বলবে, আল্লাহ কি বলে, কেউ দেখেন, আল্লাহ তো দেখে। আপনি বদ্ধ করে আছেন, আবদ্ধ করে আছেন ড্রয়িং রুমে বা বেডরুমে আছেন, একাকি যেটা মনে চাই সেটা করি, ও ভাই সেটা বাদ দেন, আমার অন্তরে কি কি জল্পনা কল্পনা হয় এটাও আল্লাহ দেখে। এই জন্য সর্বদা আল্লাহকে লজ্জা করি, আল্লাহর প্রতি হায়া সরম লজ্জাকে বাড়িয়ে দিই। অনেক বুজুর্গ একরাম ছিল এরকম, যারা আল্লাহকে লজ্জা করার কারণে উপরে তাকাতো না, পা মেলে ঘুমাতো না, অনেক ধরনের জিন্দেগি ওলিয়া কেরামের প্রতি দেখা যায়। অনেক সময় তাদের মাথায় যদি পাথর পড়তো, বলতো আমি তো এত গুনাগার, আমার উপর তো আগুন পড়ার কথা, নিজেকে নিজে ব্যস্ত থাকতো। আর আমরা লজ্জা সরমের নাম, লজ্জা সরমের এই কথা, এই সিস্টেম যেন দিন দিন বিলীন করে দিচ্ছি। আমাদের এলাকায় যদি কোনো লাজুক বা লজ্জা সরমওয়ালা কেউ হয়, তাকে আমরা লজ্জা দূর করার জন্য বিভিন্ন ফন্তা দিই, তাহলে লজ্জা চলে যাবে। কারণ লজ্জা এটা ইমানের একটা অংশ, ইমানের একটা অঙ্গ। আল্লাহর দরবারে দোয়া করা, সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে লজ্জার সরমের নিয়ামত দিয়ে দাও, এটা অনেক বড় নিয়ামত। মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, হাদিসের খুলাসা, ঈমান মুমিনকে কুফরি গ্রহণ করা থেকে বাধা প্রদান করে, সেভাবে লজ্জা হায়া শরম ব্যক্তিকে অপাদ্যকতা নাফরমানি কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখে। আর এই ঈমান লজ্জা দুটোটা কি এভাবে মিলিত,
কারণ লজ্জা শরমের এই নিয়ামত ইমানকে আবারও বলি মজবুত করে। দুই, এই লজ্জা শরম বান্দাকে আল্লাহর নাফরমানি থেকেও বাঁচায়, লজ্জা শরম মানুষের সম্মানকে বৃদ্ধি করে, আর এই লজ্জা শরমের কারণে সমাজের মধ্যে শান্তিও আসে। সবাই যদি একে অপরকে লজ্জা করে, হায়া করে, শর্মায়, তাহলে ইনশাল্লাহ মারামারিও হবে না, দুই নম্বরই হবে না, যত ধরনের কুকর্ম আছে এগুলো হবে না, সবাই নিরাপদ বসবাস করা আসান হবে। কারণ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, আহা, এক আনসারী সাহাবি দেখলেন যিনি নিজের ভাইকে লজ্জার ব্যাপারে নির্দেশ দিচ্ছে, অর্থাৎ উপদেশ দিচ্ছে, তোমার লজ্জা কি করো কমিয়ে দাও, লজ্জা কম করো। তখন আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাকে ছেড়ে দাও, নিশ্চয় লজ্জা ইমানের অংশ, লজ্জা শরম। আর আমরা বলি এত লজ্জা করার কি আছে, ফ্রি মাইন্ড, অবাধ মিলামিশা করো। যারা বলি চিন্তা করি, শরীয়ত বিরোধী একটা কর্মকাণ্ডে মানুষকে উৎসাহিত না করি, মানুষকে ইসলাম শিখায়, ইসলামের পথে চলতে শিখায়, একে অপরের প্রতি হায়া, একে অপরের প্রতি সম্মান, লজ্জা শরমের তাগিদ দি। কারণ এই লজ্জাবিহীন জিন্দেগি শরমিন্দেগি আর কোনো কিছু নেই, আর লজ্জাওয়ালা জিন্দেগি কামিয়াবি জিন্দেগি। কারণ আমার আপনার কাছে যদি লজ্জা থাকে, নিশ্চয় আমার দ্বারায়, আপনার দ্বারায়, চুরি করা, ডাকাতি করা যত দুই নম্বরে আছে অসম্ভব। আর যদি আল্লাহ তাআলার প্রতি লজ্জা থাকে, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করা বন্দার উপর অসম্ভব। এই জন্য সর্বক্ষেত্রে লজ্জার চাদরকে, লজ্জার নিয়ামতকে নিজের মধ্যে শক্ত করে নি। মানুষ যতই ফ্রি হোক না কেন, আমি ফ্রি হব না। মানুষ যতই ফ্রি মাইন্ড বলে, ডোন্ট মাইন্ড বলে, আমি বলবো না মাইন্ড করব। কারণ ফ্রি কোথায়, আমি আজাদ কোথায়, আমি মুক্ত প্রাপ্ত কবে হলা, আমার সামনে কবর, আমার সামনে কবরের পরীক্ষা, আমার সামনে মুনকির নকিরের সওয়ালাত, আমার সামনে কবরের জগৎ, আমার সামনে কিয়ামতের ভয়াবহ দিন, আমার সামনে মিজানের পাল্লা, ফুল সিরাতের অন্ধকার সেতু পারাপার, অনেক কিছু বাকি আমার সামনে, সামনে জাহান্নাম, জান্নাত, জানি না কোথায় অবস্থা। আল্লাহকে ভয় করি। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দাওয়াত ইসলামীর সাথে নিজের জীবনকে শক্তভাবে, অতুপুতভাবে জড়িয়ে নি, যেখানে থাকি মাদানী কাজ করি, মাদানী চ্যানেল দেখি, সুন্নতের সুন্নত প্রচারের দিনের দাওয়াতে, ওলি আল্লাহদের তরিকায়, সাহাবা ইকরামের মহাব্বতে, আমার প্রিয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের জীবনকে গড়ি, ইনশাআল্লাহ এই জিন্দেগি, এই শরম, লজ্জাশীলতা জিন্দেগি, শরমওয়ালা জিন্দেগি, হায়াওয়ালা জিন্দেগি দুনিয়া ও আখেরাতে হাজারো প্রকারের মুসিবত থেকে আমাকে, আপনাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। এর জন্য লজ্জা করি সবাই একে অপরের প্রতি, বেহায়াপনাকে ছেড়ে দিই। আজকে বেহায়াপনার অবাধ মিলামেশার যেই ভাইরাস পরিহার করি, ইসলামের হুকুম আহকামকে মেনে নি, যেমন ইচ্ছা তেমন না করি। কারণ যা করার করে নাও, আখের মত, যা মনে চায় করে নাও, মৃত্যু থেকে কারো পালাবার সুযোগ নাই, সময় নাই, মৃত্যু নির্দিষ্ট সময়ে আসবে আর আসবে। এর জন্য যেমন কর্ম তেমন ফল আমাদেরকে বুক করতে হবে। আমরা যে সুন্দর জিন্দেগি গড়ি, সুন্দর ফসল বুক করব, আর যে লজ্জা শরম হায়াবিহীন জিন্দেগি করি, তাহলে ফুসুর মতো হবে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে লজ্জা হায়া শরম আল্লাহ জিন্দেগি দাও, তোমার নাফরমানি কর্ম থেকে আল্লাহ হিফাজত করো। আমিন। বিজয় নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।